মাদারীপুরের শিবচর উপজেলার ভাঙ্গা ঢাকা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা নিহতের সংখ্যা বেড়ে 17 জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন অন্তত 25 জন। রোববার সকাল 8টার দিকে কুতুবপুর এলাকায় খুলনা থেকে ঢাকাগামী ইমাজ পরিবহনের বাস খাদিপুরে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল খুলনা থেকে ছেড়ে আসা ইমাজ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে ভাঙ্গা ঢাকা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এই সময় দুমড়ে মুচড়ে যায় বাসটি। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে 17 যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে শিবচর এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। শিবচর হাইওয়ে পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু নাইম মোহাম্মদ মুজাম মেল হক জাগোনিউসকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নিহতের সংখ্যা 17 জন, আহত হয়েছেন অনেকে, তবে উদ্ধার কাজ চলছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।